চ্যানেল কালকে আমরা রাত্রিবেলা দীঘা থেকে ফিরেছি। আজকে হলো নেক্সট ডে মর্নিং। এখন দেখতে পাচ্ছ স্নান টান করে একদম ড্রেস পরে নিয়েছি, অফিসের জন্য রেডি হয়ে গেছি। এই যে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম এখানে, এই কাপড়গুলো আমি, দু বালতি কাপড় হয়েছে আর এক বালতি আমি ধুয়ে দিয়েছি স্নান করার সময়, বাকিগুলো মা ধুয়ে দেবে। মা এমনিতেই চিৎকার চেঁচামেচি করছে, তুই কেন ধুতে গেলি? তো ভাবলাম ঠিক আছে চলো, দু বালতি মা ধুবে, এক বালতি আমি স্নান করার সময় ধুয়ে দিই। ধুয়ে এখন আমি ছাদে চলে এসেছি কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। কাপড় মেলা আমার কমপ্লিট, এদিকে আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। তো চলো নিচে যাই, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি মা আজকে অনেকদিন পরে দেখাচ্ছি মা কী রান্না। স্নান করে তোমার গোপাল পুজোও দেওয়া হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি, তারপরে আমি এসেছি ছাদে কাপড় মেলার জন্য। এবার যাবো ব্রেকফাস্ট করবো, করে আমাদের বিক্রমবাবু স্নান কমপ্লিট, এদিকে আমাদের গ্যাস শেষ, গ্যাস শেষ, মা রান্নাও কমপ্লিট না? রান্না হয়েছে আজকে একদম স্পেশাল, ঝাল ঝাল করে শুটকির চাটনি, এখানে আছে মটর শাক, তারপরে মৌরলা মাছের মাথা ভাজা, এখানে আছে টক, মোরলা মাছের টকটা। বাহ, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আর মা অ্যাজ ইউজুয়াল উপরে দাঁড়িয়ে আছে। তো আর কটা দিন মা আছে, তারপরে তো মা চলে যাচ্ছে, মানে চলে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে। তো চলো অফিসে বেরোই, অফিসের জন্য বেরোই, এসে মানে অফিস থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। অফিস থেকে এসে আজকে আবার কে শান্তিতে যেতে হবে, তো এই হলো তোদের অবস্থা। এই দেখো অবস্থা, বাইরে দেখতে এত কুয়াশা কিন্তু গরম, প্রচন্ড গরম। 10টা বাজতে এখনো 10 মিনিট বাকি, অফিসে পৌঁছে গেছি। তো এই হলো অবস্থা, আজকে বেরিয়েছি একদম অন টাইম 9:30। তার মধ্যে আজকে ভাগ্যটাও ভালো, কোনো জায়গায় সিগন্যালে দাঁড়াতে হয়নি, তো ওই কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। আর যেদিন লেট হবে সেদিন সব দিকে লেট হবে, রেলগেটে দাঁড়াতে হবে, সিগন্যালে দাঁড়াতে হবে। তো ঠিক আছে চলো যাই, মোটামুটি 10 মিনিটের মতো ওয়েট করতে হবে, কারণ আই এম শিওর এখনও কেউ আসেনি। তো চলো, আর এই দেখো কি সুন্দর একটা গেট, হয়তো এদিকে কোনো বিয়েটি হয়েছিল। উপরে উপরে একটা ব্যাঙ্কুয়েট হল আছে খুব সুন্দর, ওইখানে হয়তো বিয়েটি। আজকে দেখো বাইরে কুয়াশা, দূর থেকে দেখো মানে বোঝা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না। 6:30 বাজে, অফিস থেকে বেরিয়ে গেছি, আজকে অনেকটা লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি সানডেতে আমাদের একজন স্যারের বার্থডে ছিল, তো স্যার আজকে আমাদেরকে ট্রিট দিয়েছে কাবাব পার্টি, তো ওই কারণে একটু লেট হয়ে গেছে। ও এসে অনেকক্ষণ যাবো দাঁড়িয়ে আছে, তো এবার যাওয়ার সময় ভাবছি ওর জন্য আর মার জন্য একটু কাবাব। এখন বাজে ঘড়িতে অলরেডি 10:08। আমরা অফিস থেকে এসে আবার জিমে গেছিলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ও গেছিলো আবার গ্যাস আনতে জিম থেকে, এসে আমাকে বাড়িতে ড্রপ করে ও গেছিলো গ্যাস সিলিন্ডার আনতে। সকালবেলা আমাদের গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, তো গ্যাস সিলিন্ডার আনতে গেছিলো। আর এখন মা এখন যাবে না, আর এইদিকে মা এখন রান্নাবান্না করছে, এইদিকে হচ্ছে ভাত আর ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল। না অ্যাকচুয়ালি সকালবেলা মায়ের গ্যাস শেষ হয়ে গেছিলো, ওই কারণে শুধুমাত্র শুটকি মাছ যেটা দেখিয়েছিলাম শাক আর মাছের টক, মৌরলা মাছের টক, এই যে এটাই রান্না হয়েছিল, আর কিছু রান্না করতে পারিনি কারণ গ্যাস শেষ হয়ে গেছিলো। তো এখন বাকি রান্নাটা করছে, এখন পড়লো একদম ঝোল টকবক করে ফুটছে, তার মধ্যে পড়লো গরম মশলা। না আহা হা, দারুণ বিয়ে বাড়ির সেন্ট বেরিয়েছে। তো
অ্যাকচুয়ালি আমাদের একটা সমস্যা হয়ে গেছে, আমাদের ছোট 5 কেজি একটা গ্যাস আছে, আর বড় সিলিন্ডার মানে 14 কেজি সিলিন্ডার আমাদের একটা, মানে যেটা ওর বিয়ের আগেরই ছিল, আর সিলিন্ডার কেনা হয়নি। তো এবার মাও বারবার করে বলছে যে এইভাবে সত্যি আমাদের ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে, মানে গ্যাস শেষ হয়ে গেলে আর এইরকম টাইমগুলোতেই শেষ হয়ে, যেমন আজকে ভাগ্য ভালো যে ভাত মাছের টক শুটকির চাটনি শাক সমস্ত কিছু রান্না হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা রান্না হয়নি, তার আগে গ্যাস শেষ হয়ে গেছে, মানে অন্তত এইটুকু রান্না হয়েছে বলে ও খেয়েও যেতে পেরেছে, আমি নিয়েও যেতে পেরেছি। বাট মাঝে মাঝে এই টাইমে আর এখন মা চলে গেলে তারপরে তো আমাদের উপর প্রচণ্ড প্রেশার পড়ে যাবে, অফিস অফিস থেকে এসে জিম সে আবার আগের মতো শুরু হবে, ওই মোমেন্টে যদি গিয়ে গ্যাস শেষ হয় আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো মাও বারবার করে বলছে যে একটা গ্যাস সিলিন্ডার কেনার জন্য, এখানে গ্যাস আমরা এজেন্সিতে খোঁজ নিয়েছিলাম, বাট যেহেতু আমাদের এইখানে কোনো ডকুমেন্ট নেই সেজন্য বলছে আমরা নাকি পাবো না। বাট আমাদের আগরতলাতে আমি জানি না, আমাদের আগরতলাতে খুব ভালো সিস্টেম, মানে যারা ভাড়াটিয়া বা রেন্টে থাকে ওদের জন্য ওরাও গ্যাস মানে গ্যাস বই নিতে পারে বা কানেকশন নিতে পারে, বাট এখানে জানি না কি কেন এরকম সিস্টেম। তো এখন কিছু করার নেই, আবার ব্ল্যাকে একটা সিলিন্ডার মানে এনি হাও আমাদের নেক্সট মান্থে একদম স্যালারি পাওয়ার সঙ্গে সঙ্গেই একটা সিলিন্ডার কিনতে হবে, কারণ এক অন্তত একটা গ্যাস ঘরে ফুল থাকলে শেষ হয়ে গেলে সমস্যা হয় না। তো এই সমস্যাগুলো আগে কোনোদিন ফেস করিনি, এবার নতুন করে ফেস করছি। তবে নেক্সট মান্থে সবার আগে আমাদের কাজ যেটা হবে, আগে একটা গ্যাস সিলিন্ডার কিনতে হবে। তো চলো, এখন তো 10:08 মানে মোটামুটি 10:10-15 বাজে, মা রান্নাটা হয়ে গেলে ও ফ্রেশ ট্রেশ হয়ে গেলে তারপরে 8:30, আর এদিকে মার সকাল সকাল রান্নাবান্না চলছে, মাছের মাথা দিয়ে ডালনা, এই যে আমার জন্য টিফিন বক্সে রেডি করা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এই দিকে পেঁয়াজ ভাজা হচ্ছে মাছের মাথা, আর এটা হলো উল না, হ্যাঁ উল কপি দিয়ে এবার মাছের উলকচু, উলকচু দিয়ে মাছের মাথা, আজকে সব মাছের মাথার কারবার। ডাল আর এই হলো ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল। তো চলো বাইরে রান্নাবান্না করো, আর আমি এদিকে হেকুরিয়ামের জলটা চেঞ্জ করতে হবে, জলটা অনেকটা নোংরা হয়েছে, জলটা চলো চেঞ্জ করি। এইদিকে একুরিয়ামের জলটাও চেঞ্জ করে দিয়েছি, আর এই জায়গাটার মধ্যে একটা এইভাবে কালো একটা প্লাস্টিক ছিল, প্লাস্টিকটা সুন্দর করে সাইজ মতো কেটে এখানে বিছিয়ে দিয়েছি, নাহলে জল পড়ে এটা নষ্ট হয়ে যাবে। তো এই হলো আমার অ্যানিভার্সারি কেক, রাত্রি 12টার সময় কেক কেটে পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে গেছি, আর পুরো কেক এভাবেই রাখা আছে। তো চলো এটাকে অফিসে নিয়ে যাব। খুব সুন্দর রজনীগন্ধা আর গোলাপ দিয়ে বিয়ের গেটটা দারুণ হয়েছে। তো 6:30 বাজে, অফিস থেকে বেরিয়ে গেছি, আর আজকে থেকে ভীষণ গরম পড়েছে, বীভৎস গরম। ঘড়িতে বাজে 7:45, অফিস থেকে বাড়িতে পৌঁছে গেছি, এসেই ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর অফিস থেকে বেরিয়ে তোমাদেরকে যেরকমটা বলেছিলাম আজকে প্রচণ্ড গরম, মানে অলরেডি গরম পড়ে গেছে, আজকে থেকেই প্রচণ্ড গরম লাগছে, এসেই ফ্যানটা অন করে রেখেছি। আর মার আজকে মনটা খারাপ, মার অ্যাকচুয়ালি এ মাসে মানে 29 তারিখে বাড়ি যাওয়ার কথা ছিল, বাট এখন টিকিটের রেটটা প্রচণ্ড বেশি হাই চলছে, তো অ্যাকচুয়ালি 29 জানুয়ারি মাসটাতে প্রচণ্ড হাই, ফেব্রুয়ারি থেকে আবার প্রায় 1000 টাকা ডিফারেন্স। তো ও বলছে যে এই এত তো আর ইমার্জেন্সি নেই যে মানে এতগুলো টাকা দিয়েই বাড়ি যেতে হবে, ফেব্রুয়ারি মাসেই যাক। তো
অ্যাকচুয়ালি আমরা মার টিকিটটা সানডে দিয়েই করতে চাইছি, কারণ সানডেতে যেহেতু আমরা বাড়িতে থাকি, মাকে আমরা এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করে দিতে আমাদের সুবিধা হবে, আর ওয়ার্কিং ডেজের মধ্যে করলে আমরা তো সেটা পারবো না, আর মা একাও যেতে পারবে না, আর লাস্ট টাইম মা চলে যাবে, যাওয়ার সময় মার সঙ্গে মানে থাকতে পারবো না, এই জিনিসটাও খারাপ লাগছে। তো এই কারণে নেক্সট আবার 29 তারিখের পরে নেক্সট যে সানডেটা ওটা হলো ফেব্রুয়ারি 5 তারিখ। তো ফাইনালি মা ফেব্রুয়ারি 5 তারিখে যাবে। তো মার মন্ডল খারাপ হয়ে গেছে, বলছে এতদিন মেয়ের বাড়িতে থেকে গেছি, লোকজন কি বলবে, মা সেই কবে থেকে বাড়ি যাওয়ার জন্য পাগল হয়েছে, মেয়ের বাড়িতে এতদিন থাকছি, লোকজন কি বলবে, আমার ভালো লাগছে না, বাড়ি যাবো। আমি বলছি তুমি মেন তোমার মেয়ে আর জামাইয়ের বাড়িতে আছো, তো লোকজন কি বলবে সে তো ভেবে তোমাদের তোমার লাভ নেই, লোকজন কত কিছুই ভাবতে পারে, ভাবতে যাও, তুমি তো আর অন্য লোকের বাড়িতে যাওনি। তো এই হলো ব্যাপার। আর এই জাস্ট এখন বাড়িতে ফিরেছি, ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, রীতিমতো স্নান করেছি। তো কালকে সরস্বতী পুজো, ওই কারণে জিম আজকে বন্ধ, জিমে যাবো না। আর আসার সময় টুকটাক একটু বাজার টাজার নিয়ে এসেছি। এখন মা ওই ঘরে দেখছি পুলি পিঠে বানাচ্ছে, অ্যাকচুয়ালি ঘরে নারিকেলের অনেকটা পুর ছিল, তো মা ভাবলো ওটা নষ্ট হচ্ছে, ওটা দিয়ে না একটু পিঠে বানাইনি, পুলি পিঠে বানাচ্ছি। আমরা আসার সময় বাজার নিয়ে এসেছি, বাজার কিচ্ছু না, জাস্ট এই যে বাঁধাকপি, এখানে আছে মটরশুঁটি, টমেটো, আর এখানে একটা এনেছি মান কচু, মা কচুটা খুব ভালো রান্না করে। আর এদিকে হচ্ছে মার পিঠে কমপ্লিট, এই যে কই, এই যে এদিকে হলো পুলি পিঠে, বাহ। আর এদিকে হচ্ছে আমাদের চা, মাঝে 9:30 অনেকক্ষণ সময় শুয়েছিলাম মা আর আমি, আর এখন একজন লোক আসছে। অ্যাকচুয়ালি আমাদের ঘরে লিপ পিওর সেট করা হবে, মানে ওয়াটার পিউরিফায়ার, তো এর জন্য বুক করা হয়েছিল, লোকটা এখন এসছে, ও গেছে নিজে লোকটাকে আনতে। 9:30 ওনার অনেকক্ষণ আগেই আসার কথা ছিল, বাট অনেকটা লেট হয়ে গেছে, তো চলো উনি আসুক। আর অ্যাকচুয়ালি এটা আমাদের খুব বেশি একটা দরকারি জিনিস ছিল, কারণ প্রচুর জারের জল, মানে সপ্তাহে 3-4 লাগে, আর তারপর আবার আসছে গরমের দিন, তো আরও জল বেশি লাগে। আর সবচাইতে বড় ব্যাপার, জারের জলগুলো কতটা কোয়ালিটি ভালো হয় সেটা নিয়েও একটা ডাউট আছে, তো এই জন্য এটা অনেকদিন যাবতীয় বুক করার কথা ছিল, তো আর হয়ে উঠছিল না, ফাইনালি বুকিং করা হয়েছে। তো এখন আসছিলাম কালকে সরস্বতী পুজো, সব কিছু বের করে রেখেছি, এই দেখো সব কিছু বের করে রেখেছি। ভাবলাম একটু কালকে সরস্বতী পুজো কোথাও তো বেরোবো না, তাও যেহেতু কালকে সরস্বতী পুজো প্লাস কালকে 26 জানুয়ারি, তো ওই কারণে অফিস বন্ধ আছে, ভাবলাম একটু ফেসিয়াল করব। তো এখন যেহেতু লোকটা আসছে, উনি এসে চলে গেলে এবার কতক্ষণে যাবে তারপরে ভাবছি করব, যদি মানে তাড়াতাড়ি হয়ে যায় কাজ তাহলে করব। এই যে ফাইনালি ডেলিভারি হয়ে গেছে আমাদের লিপ পিওর, এটা ইনস্টলেশনের জন্য কালকে আসবে না? ওকে, আজকে ডেলিভারি কালকে ইনস্টলেশন। একটু ধরো মা, এই যে হলো আমাদের ওয়াটার ফিল্টার, ব্লুটুথ কানেকশন না? ওকে, এখন বাজে 11:30, আমাদের ডিনার কমপ্লিট, আর কালকে হলো 26 জানুয়ারি প্লাস সরস্বতী পুজো, তো লাস্ট ইয়ারের সরস্বতী পুজোর দিন বাড়িতে ছিলাম, রিম্পির বাড়িতে গেছিলাম, তো এই বছর খুব মিস করছি সবাইকে। রিম্পির বাড়িতে এই বছরও পুজো হচ্ছে, ও প্যান্ডেল ল্যান্ডেল করেছে, আমাকে ভিডিও কল করে দেখিয়েছে, তো কিছু করার নেই। কালকে আমাদের অফিস বন্ধ আছে, অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর জন্য আমাদের বন্ধ নেই, আমাদের কালকে যেহেতু সরস্বতী পুজো 26 জানুয়ারি একই দিনে পড়েছে, তো 26 জানুয়ারি বন্ধ আছে, তো দেখি কালকে সারাদিন বাড়িতেই আছি, সেরকম স্পেশাল কোনো প্ল্যান নেই। আর মার ফাইনালি টিকিট কনফার্ম হয়ে গেছে আজকে সন্ধ্যের সময়, মা ফেব্রুয়ারি 5 তারিখ রবিবার, মার ফ্লাইট মেবি 6টার সময়, তো দেখতে দেখতে দিনগুলো কেটে গেল, আর মা যাওয়ারও সময় চলে এসছে, তো আশা রাখছি খুব তাড়াতাড়ি আবার আসবে। ঠিক আছে চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ পিউরিফায়ারটা, তো এটা কালকে লোক আসবে ইনস্টলেশনের জন্য, আজকে জাস্ট ডেলিভারি করে গেছে, কালকে ইনস্টলেশনের জন্য লোক আসবে, তো চলো খুব এক্সাইটেড এটার জন্য। আর ইনস্টলেশনের পর তোমাদেরকে অবশ্যই দেখাবো, শেয়ার করবো। আজকের ভিডিওটা তাহলে এতদূরই রাখছি, যদি ভিডিওতে তোমাদের কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, তোমাদের সঙ্গে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।